কলিং ভিসা চালু হয়েছে শুনি সবাই ফালে ফালে চলে আসেন না, কারণ 5-6 লক্ষ টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়াতে আইসা অনেকেই কিন্তু আপনার কাজ না পেয়ে রুমে বসে বসে দিন জীবনযাপন করতেছেন। কারণ বিশ্বাস না হলে আপনার কোনো আত্মীয় স্বজন যদি মালয়েশিয়াতে থাকে তাহলে ওনার সাথে আপনারা যোগাযোগ করেন বা ওনাদের সাথে একটুখানি আপনারা কথা বলে জেনে নেন যে বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতিটা কেমন। আর বর্তমানে মালয়েশিয়াতে শ্রমিক আনা হবে এটা সত্যি, তবে কলিঙ্গ চালু হয়ে গেছে অলরেডি। আবার শুনেছি অনেকে নাকি মেডিকেলের কাজও নাকি অলরেডি চালু হয়ে গেছে, তো যারা আসবে তারা অবশ্যই ফার্ম বাগানে আসতে হবে, কারণ মালয়েশিয়াতে ফার্ম বাগানে শ্রমিকের সংকট রয়েছে আর সেখানে শ্রমিক আনা হবে। আর সেটা হচ্ছে কি আপনার যে শ্রমিকগুলো আনবে বা আনা হবে সেটা হচ্ছে আপনার জঙ্গলের ভিতরে কাজ করতে হবে। ফার্ম বাগান তো জানেনই যে ফার্ম বাগান, বাগান হচ্ছে মানে জঙ্গল, গাছগুলো অনেক উঁচুও থাকে আবার নেচেও থাকে, সেগুলো কিন্তু গভীর জঙ্গলের ভিতরে কিন্তু আপনারা এই কাজ করতে হবে। তাই মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই একটু যাচাই বাছাই বা জেনে শুনে আসবেন। তবে ফার্ম বাগানে একটা সুবিধা আছে কি, সেটা হচ্ছে কি আপনার যদি পুরানো লোক ধৈর্যশীল হয় আর ধৈর্যশীল কাজ করতে পারে তাহলে কিন্তু মোটামুটি ভালো ইনকাম করতে পারে। আর যদি ধৈর্যহারা হয়ে যায়, কাজ ভালো না লাগে, তাহলে তারা কিন্তু পারবে না, মন দুর্বল হয়ে গেলে তাদের চলে যেতে হবে। তাই যারাই আসবেন ফার্ম বাগানে যদি, তবে হ্যাঁ একটা জিনিস, যারা ফার্ম বাগানে ধরে বাংলাদেশি বাইরে কাজ করে যদি কারো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কথা বলে যদি পরিস্থিতি কেউ থাকে তাহলে বেশি আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এসে আপনার মন মানসিকতা এবং কাজের সব দিক দিয়ে আপনি পারবেন। কারণ সাহস এবং অভিজ্ঞতা দুটো যদি আপনার মনে থাকে তাহলে যে কোনো কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে যায়, শুধু যে কোনো মানুষের জন্য। তাই মালয়েশিয়াতে আসলে একটু যাচাই বাছাই করে আসবেন, যাতে করে ভাই পরবর্তী কোনো এই এত টাকা খরচ করে আইসা যে কোনো বিপদ না পড়ার লাগে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী কোনো ভিডিও তারপরও দেখা হবে। আল্লাহ হাফেজ।